মিষ্টি আলু, আলু লাল আলু, মিষ্টির ভিতরে একটা লাল আলু আছে, মিষ্টি লাল আলু এত সুন্দর হয়, ফুলের টবের ভিতরে এই মিষ্টি লাল আলু হয়। আমি অনেক রোপণ করছি, অনেক আমার বাড়িতে যথেষ্ট আছে। মানে এটা কাউরে ফ্রি যদি পাঠিয়ে দিও খাইতে চায় না। মানে মিষ্টি আলু ভিতরে এত ভিটামিন আছে, এটা কারোর কাছেই বিশ্বাসযোগ্য না। এমন কোনো ভিটামিনই নাই যেটা মিষ্টি আলুতে নেই। আমরা কি এই জন্য মিষ্টি আলু খাই? আমরা মিষ্টি আলু গোলালুটা বেশি খাই। আমরা যদি অর্ধেক গোলালু অর্ধেক মিষ্টি আলু খাই, তাইলেও কিন্তু আমাদের মিষ্টি আলুর যে গুণগুলো আমাদের শরীরের জন্য দরকার, যে ভিটামিন এ বি সি ডি কে পর্যন্ত ভিটামিন আছে মিষ্টি আলুর ভিতরে, এই মিষ্টি আলুর গুণগুলো আমরা কিন্তু সব ভিটামিনগুলো পেয়ে যাই। তাহলে ভিটামিনের রাজা, ভিটামিনের সম্রাট এই মিষ্টি আলু। তাহলে আলহামদুলিল্লাহ এই মিষ্টি আলুটা আমরা আজকে থেকে খাবো, এবং মিষ্টি আলুর লতা রোপণ করলে পরেই আপনার ফুলের টবের ভিতরে গোলালুর চিপসটা, মিষ্টি আলুর চিপস করে গ্রামে তৈরি করে খাওয়ানো হয়। অতএব এই যে ব্যতিক্রম খাবারগুলো, যেগুলোর মধ্যে এত ভিটামিন আছে, যেটা ব্রিটিশ গাইড অনুযায়ী খুব গ্রহণযোগ্যতা অর্জন করছে এই মিষ্টি আলু, আমরা এটা গ্রামের অবহেলিত আলুটিকে আমরা সবাই সামনে নিয়ে আসতে পারি, এবং এই মিষ্টি আলুগুলো আমাদের গ্রহণযোগ্যতা পেলে আমাদের ভিটামিনের যে গরিবের যে ভিটামিন দরকার, এই মিষ্টি আলু হলো গরিবের ভিটামিন। যেরকম ডালকে গরিবের আমিষ বলে, যে গরিব মানুষ তো আর ভালো মাংস কিনা খেতে পারবে না, আমিষ কিনা খেতে পারবে না, ডালই তাদের আমিষ, এরকম মিষ্টি আলু হলো আমাদের গরিবের সবগুলো 100% ভিটামিন। পৃথিবীতে যত ভিটামিন আবিষ্কার সব ভিটামিনই গুলো মিষ্টি আলুর ভিতরে আছে। তো সেই মিষ্টি আলুরা যারা আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে লাইক দেন, লাইক দিবেন, তারা সকলে খাবেন, এবং আপনাদের চুলের সুরক্ষা হবে, রূপের সুরক্ষা হবে, আপনার অ্যাপিয়ারেন্স ভালো থাকবে, স্বাস্থ্য এবং শক্তি বেশি থাকবে আলহামদুলিল্লাহ। যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান, যারা সুন্দর জীবন গড়তে চান, যারা সারা জীবন সুস্থ থাকতে চান, পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা। সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি, যারা নেচারের জন্য কাজ করি, যারা ন্যাচারোপ্যাথির জন্য কাজ করি, যারা অর্গানিক খাদ্য পথ্যের জন্য কাজ করি, আমাদের সাথে যুক্ত থাকতে হইলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার, কমেন্টস এবং লাইক করুন। এর ফলে আমরা উজ্জীবিত হব, আমরা আনন্দিত হব, আমরা উদ্দীপ্ত হব, এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেবো আলহামদুলিল্লাহ।